গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর অনেকদিন পর আমি ভয়েস দিতে আসলাম, আসলে একদম সময় পাইনি। বাড়িতে অনুষ্ঠান হলে আর কি যা হয়, লোকজনের মাঝে তো অতটা আমি এখনও কমফোর্টেবল নই, তার জন্য আমি সবার সামনে কথা বলতে পারি না। তাও যতটা পেরেছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর বাড়ির সব অনুষ্ঠান তো মিটে গেছে, তারপরে আরও একটা অনুষ্ঠান আছে যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার মাঝে না দু তিনটা দিন আমি সময় পেয়ে গেছিলাম, আর বর হলদিয়াতে চলে গেছে, কারণ ওর পক্ষে তো অফিস থেকে এখানে একদম টানা থেকে যাওয়া সম্ভব না। তার জন্য তো আমি ভাবলাম দুটো দিন মায়ের বাড়িতে একটু ঘুরে নিই। তো আমি চলে এসেছি এখন মায়ের বাড়িতে, আর এখন যে ব্লগটা তোমরা দেখতে পাবে মায়ের বাড়ি থেকেই আমার ব্লগটা আর কি শুরু করছি যেহেতু। তো মায়ের বাড়ি যা যা হবে না হবে তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করবো। তো চলো দেখে নেওয়া যাক এরপরে কী কী হয়। আর মায়ের বাড়িতে তো যেহেতু প্রচুর গাছপালা আছে না, তো ভাবলাম বাইরে থেকে ব্লগটা আমি শুরু করি। এখন প্রায় 2:30 বাজে আর আমার মেয়ে রেডি হয়ে নিয়েছে। আমার মা আর বোনের সঙ্গে একটা জায়গায় ইনভিটেশন আছে, সেখানেই যাচ্ছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি না আজকে যাব না, কারণ এত গরমের মধ্যে আমার একদম ইচ্ছা করছে না। আর মার অনেকটা দেরি হয়ে গেছে বেরোতে, মা কিছু কাজে ব্যস্ত ছিল, আর যেহেতু ওরা অনেকবার করে যাওয়ার জন্য বলেছে তো না গিয়েও হবে না, ওই জন্য আর কি মা এত দেরি হলেও যাচ্ছে। আর আমার মেয়ে তো একদম রেডি হয়ে নিয়েছে, মা আর বোনের সঙ্গে যাবে। আমি যাচ্ছি না, সেদিকে ওর কোনো খেয়ালই নেই। ও এখন ওর নানিমা আর মাসির সঙ্গে ঘুরতে যাচ্ছে, ও সেটা নিয়েই ব্যস্ত। তো ওরা তো এখন বেরিয়ে পড়লো, আর আমি এখন গিয়ে ঘরে একটু রেস্ট করব। ওরা যতক্ষণ না আসে কি আর করব, আমার ভাই আছে, আমার মেজো বোনও আছে, তো ওদের সঙ্গে একটু গল্প করব। আর ছোট বোন বলেছে ওখানে আমার মেয়ে যা যা করবে যতটা পারবে ভিডিও করে আনবে, তো তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করব। মার বোন যে ইনভিটেশনে গেছে আমার মেয়েকে নিয়ে, সেটা আমার বাবার কোম্পানির পাশেই। তো বাবা তো ওদিকে গাছে ছাওয়ায় বসে আছে, কারণ আমাদের কোম্পানিতে এখন কাজ চলছে, সেটা দেখাশোনা করছে, আর ওইদিকে গিয়ে বসে আছে। তো মা একটু দেখা করিয়ে আনলো আমার মেয়েকে, তারপরে তো মা ওই অনুষ্ঠানের ওখানে চলে গেছে মেয়েকে নিয়ে। আর মা অনেকটা দেরি করেই গেছে, তো এখন প্রায় লোকজন নেই বললেই চলে, কিন্তু না গেলে যেহেতু একদমই হবে না তার জন্য গিয়েছে। আর মা তো এখন খাওয়া দাওয়া করছে, বোনও আছে, আর মেয়ে এখানে খেলাধুলাতে ব্যস্ত। মার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এখানে একটু সবার সঙ্গে কথা বলছিল, আর মেয়ে তো দুষ্টুমি করতে ব্যস্ত। তারপরে বাইরে নিয়ে এসছে ওরা ওকে, আর বাইরে বেশ ভালো গাছপালা আছে, দোলনা আছে। তো মেয়ে না খুব মজা করেছে ওখানে গিয়ে, আমার বোন বলছিল তো ও যতটা পেরেছে আমার জন্য ভিডিও করে এনেছে, আর সেইটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন তো সন্ধ্যেবেলা, আর বোন ওদিকে স্কুটি রাখার ঘর থেকে স্কুটিটাকে বের করছে, আমি আর বোন একটু বেরোবো। তো মেয়ে কি করছে চলো দেখা যাক। আমার মেয়ে এখন আমার বাবার কোলে উঠে বসে আছে, মানে ওর নানার কোলে। তো বাবাকে বললাম যে ওকে নিয়ে ব্যস্ত থাকো, আমরা একটু ঘুরে আসি। আর এদিকে বোন স্কুটি বের করে আমাকে ডাকছিল, আমি আসলে মেয়ে কী করছে একবার দেখে আসতে গেছিলাম। মা আছে, ভাই আছে, আমার বাবা রয়েছে, ও সবার সঙ্গে বেশ ভালোভাবেই থেকে যায়, ওকে নিয়ে কোনো অসুবিধা হয় না, কোনো দুষ্টুমিও করে না আমি না থাকলে। তো বোন আর আমি এখন বেরিয়ে যাই, আর কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা, সেটা তো তোমাদেরকে আমি গিয়েই দেখাবো। আমি আর আমার ছোট বোন চলে এসেছি মেলাতে, বাড়ির একদম কাছেই হচ্ছিল, কিন্তু আসবো আসবো করে একদম আশা হয়ে উঠছিল না। তো ভাবলাম আজকে গিয়েই ঘুরে আসি। তো মেলার মধ্যে তো এখন আমরা ঢুকছি, বেশ কিছু দোকানপাটও বসেছে মেলাতে আর কি, যেসব দোকানপাট বসে থাকে, খুব একটা বড় মেলা না। তো আমি আর বোন ভাবলাম প্রথমে কী কী দোকান বসেছে সেগুলো আগে দেখে নিই, তারপরে যা কেনার কিনবো। তো আমি তো একদম ফার্স্টেই চুড়ির দোকানে চলে এসেছি, কত কালারফুল যে চুড়ি, মানে কি বলবো, দেখে তো খুব কিনতে ইচ্ছা করছিল। কিন্তু আমার ঘরে না এত চুড়ির কালেকশন আছে, মানে তোমাদেরকে পারলে একদিন আমি অবশ্যই দেখাবো। তো তারপরে তো আমি চলে এসেছি এই যে জুয়েলারির দোকানটায়, তো এখানেও অনেক কিছু আছে, কিন্তু আমি এখন কিছু কিনবো না। তো বোন বলছিল মেয়ের জন্য কয়েকটা ক্লিপ নেবে, বাচ্চাদের ক্লিপের কালেকশন এই দোকানটায় খুব ভালো ছিল। তো আমার বোন বেশ কয়েকটা ক্লিপ আমার মেয়ের জন্য নিয়েছে। তারপরে তো আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকটা দেখছিলাম যে কী কিনবো কী করবো, এটাই ভাবছিলাম, কারণ সেরকম কিছু কেনাকাটার করার মতো ছিল না।
তারপর এই ফুলের দোকানটা দেখতে পেয়ে আমরা দুজন গিয়েছিলাম যে যদি কোনো নতুন টাইপের কিছু থাকে নেব, কিন্তু এরকম ফুল তো আমার ঘরে আছে, তো তার জন্য আর নিলাম না। তো পাশে আর একটা দোকান ছিল যেখান থেকে একটা জিনিস আমি নিয়েছিলাম। তো আর টুকটাক জিনিসপত্র আমি দেখছিলাম যে নেব। আমরা মেয়েরা মেলাতে গেলে আর কি যা হয়, জিনিসপত্র তো সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো কিনি আর না কিনি। আমিও সেটাই করছিলাম, কারণ মেলার এসব ছোটোখাটো জিনিসপত্র রান্নাঘরে খুব কাজে লাগে। তার জন্য আমি এই খুন্তিটাকে দেখছিলাম, কিন্তু এতটাই পাতলা আর ভালো না কোয়ালিটিটা, তো নিইনি আমি। তো তারপরে চলে এসেছি ঘুগনির এখানে, মেলাতে এসেছি আর মেলার ঘুগনিটা কি আর মিস করা যায়। তো বোন আর আমি ঘুগনি খাবো বলে এখানে ঘুগনি নিচ্ছিলাম। মেলাতে এসেছি আর মেলার জিলিপি ছাড়া কি আর বাড়ি ফেরা যায়, সেই জন্য আর কি জিলিপি নিয়ে নিলাম। আর তারপর যা যা খাবার আছে এখানে সেগুলো দেখিয়ে দিলাম। মেলার এইসব খাবার দেখতে ভালো লাগে, তাই না বন্ধুরা? মেলাতে তো বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আমি আর আমার বোন দুজন মিলে টুকটাক জিনিসপত্র কিনলাম আর খাওয়া দাওয়া করলাম। তারপরে এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, আর আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করো, আর আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে।